তীব্র তাপপ্রবাহে জনজীবনে প্রভাব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশিদ লিমন যাচ্ছি তার কাছে লিমন আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আমাদের হাতে কি খবর আছে এবং আমরা কেমন আমরা দেখতে পেলাম স্কুল কলেজ নিয়ে কিন্তু একটা বলা যায় খুবই অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে চলছে কিন্তু অস্বস্তি কিন্তু সবচেয়ে বেশি যারা বাইরে বেরোচ্ছেন তাদের মানে যে পরিমাণ হাঁস ফাঁসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটিরতে আসলে ঢাকাতে আমরা দেখছি এবং দেশজুড়েই রয়েছে কিন্তু অঞ্চল ভেদে কিন্তু আসলে আরও বেশি অবস্থা তো আমরা একটু সরজীবিনে দেখে রাজশাহীতে যেতে পারি একটু সেখানে আছেন সহকর্মী মৌদুদ রানা সেখানকার গরমের পরিস্থিতি জেনে আবার ফিরবোই না মৌদুত রাজশাহীতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে সর্বোচ্চ এবং আজ দুপুর দুইটার সময় স্থানীয় আবহাওয়া যে পর্যবেক্ষণে আকার রয়েছেন তারা বলেছেন যে এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যেটি বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং জানিয়ে রাখি যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল উনিশশো সালে সেটি ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এরপরে দু সালে সর্বোচ্চ যে তাপমাত্রা হয়েছিল সেটি হয়েছিল বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে যেহেতু দুপুর দুইটার সময় তারা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দুপুর তিনটার দিকে সেই তাপমাত্রা আরও বাড়তে পারে অর্থাৎ অতীতের যে স্মরণকালের যে রেকর্ড সেটি আজ ছাড়িয়ে যেতে পারে তারা যেটি বলছেন যে তাপমাত্রা বাড়ার যে অব্যাহত ধারা সেটি আরও বাড়তে পারে এবং আগামীকাল তাপমাত্রা বাড়বে সেটি তারা ধারণা করছেন এবং আবহাওয়া যেটি বলেছেন যে খুব সহসায় বৃষ্টি হচ্ছে এমন তথ্যপত্র তাদের কাছে নেই তারা বলছেন যে মে মাসের দুই তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং মে মাসের দুই তারিখের পর মেঘ এখানে হতে পারে বাষ্প জমতে পারে তবে রাজশাহী বিভাগে বৃষ্টি হবে এখন পর্যন্ত তেমন পূর্বাভাস আবহাওয়া অফিস দিতে পারেনি তারা যেটি বলছেন যে মে মাসের প্রথম সপ্তাহে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে রাজশাহীতে সেই সম্ভাবনা খুবই কম এবং তারা যেটি বলছেন যে মে মাস জুড়েই সেটি অব্যাহত থাকতে পারে এবং এই চলমান তাপপ্রবাহ কিন্তু এপ্রিল মাস অর্থাৎ বৈশাখের শুরু থেকেই এই রাজশাহী অঞ্চলে ছিল শুরুর দিকে মাঝারি যে তাপপ্রবাহ সেটি প্রবাহিত হচ্ছিল এবং গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ সেটি প্রবাহিত হচ্ছে এবং গত দিন আগে ছাব্বিশ তারিখে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেটি অতিক্রম করে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং টানা যে তাপপ্রবাহ তার ফলে আসলে সাধারণ মানুষের যে জনজীবন সেটি অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ হাসফাশ করছে তারা বলছেন যে তারা এই চলমান যে তাপদাহ সেখান থেকে আসলে নিস্তার চান এবং তারা বলছেন যে তাপপ্রবাহের ফলে বিভিন্নভাবে সাধারণ মানুষের জীবন উষ্ঠাগত তারা উদাহরণ দিয়ে বলছেন যে এখন যে বড় মৌসুমের ফসল গ্রহের সময়কাল সেটিও কিন্তু এই তীব্র খরার কারণে কিন্তু সম্ভব হচ্ছে না এবং একই সাথে এই চলমান তাপপ্রবাহের কারণে হাসপাতালেও কিন্তু আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খুঁজছি সেখানে প্রায় শতাধিক মানুষ ভর্তি হয়েছেন এবং একই সাথে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছেন এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ মৌদিত রাজশাহী কথা জানাচ্ছিলেন যেমন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এ নিয়ে কিন্তু আবহাওয়া অফিসেও আমরা দেখছি আমরা গেলেই কিন্তু নিয়মিত বুলেটিনগুলো পাচ্ছি ইনান আমার কাছে একটা আবহাওয়া অফিসের যে আজকের যে সবশেষ বুলেটিনটি রয়েছে সেটির তথ্য রয়েছে কি বলেছে আবহাওয়া দপ্তর সেটি শুনি আসি এখন বিদ্যমান তাপপ্রবাহ তা আমরা আশা করি পহেলা মে দুই পর্যন্ত অব্যাহত থাকবে সিলেট ময়মনসিংহ ঢাকার পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে দুই তারিখ থেকে এবং এই বৃষ্টিপাতের ধারা সাত তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে আমরা আবহাওয়া অফিসের খবর তো দেখলাম অর্থাৎ এর মধ্যে মেয়ের শুরুর আগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ধরনের স্বস্তির বার্তা আছে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে প্রতিদিনেই কিন্তু আগের দিনের রেকর্ডটি কিন্তু ভাঙার একটি প্রবণতা দেখছি আমরা যেমন বাছাইতে দেখলাম যে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেটি কিনা মোটেও স্বাভাবিক কোনো তাপমাত্রা নয় একটা হচ্ছে যে সময়ের দিক থেকে যদি আমরা বলি যে এটা কিন্তু একদম আহ লম্বা সময় ধরে চলা অর্থাৎ সেই ওভাবে ধরলে আজকে একদম পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু টানা যে সেটি কিন্তু চলছে এবং পাশাপাশি এটার যে একটা মানে সেটি কিন্তু ছিয়াত্তর বছরের মধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে ছিয়াত্তর বছরের মধ্যে সবচেয়ে বড় তাপ তাপ্রবাহ এটি এবং এটি যেটি বললাম যে টানা উনত্রিশ দিন সেই হিসাবটা করলে এবং এটা পরিসর সবচেয়ে সবচেয়ে বড় এবং সেই পরিসরটা যদি বলি আমরা পুরো বাংলাদেশতে রয়েছি পাশাপাশি এই পাশে ভারত পাকিস্তান মিয়ানমার এরপরে বাংলাদেশ লাওস কম্বোডিয়া থাইল্যান্ড জুড়ে একদম পুরো একটি তাপমাত্রার ট্র্যাপ তৈরি হয়েছে যার কারণে একদম ভূপৃষ্ঠের যে উত্তপ্ততা সেটি কিন্তু আসলে ক্রমে বাড়ছে এবং দীর্ঘস্থায়ী হচ্ছে পাশাপাশি আরও বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে যেগুলো নিয়ে আমরা হয়তো পরে আবার আলোচনা করব তার মাধ্যমে আসলে মূলত বঙ্গোপসাগরের যে

ইয়াতে চলে গেছে এই লাল রেখাটা চলে গেছে বা লাল অংশটা চলে গেছে এই অংশটা পুরোটাই কিন্তু এখন একটা যে তা উত্তপ্ত বলা যায় যে কড়াইয়ের মতো অবস্থায় রয়েছে পুরো অঞ্চল জুড়ে এবং এরপরে যদি আমরা একটু দেখি যে এরপরে আমরা কিন্তু সেরকম ঢাকারটা যদি বলি সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ কিন্তু গত সাতদিন দিন আগের উনচল্লিশ বা সাত দিন আগের সাঁত্রিশের চেয়ে আজকের যে সাঁত্রিশ সেটা কিন্তু অনুভূতি বেশি হচ্ছে সেই অনুভূতির যদি বলা হয় সেটি কিন্তু আসলে মোটামুটি যে দিন রাতের তারতম্য কারণ টানা যেহেতু উনত্রিশ দিন ধরে আঠাশ দিন ধরে টানা তাপমাত্রা একেও পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে দিন আর রাতের যে তাপমাত্রা তার খুব একটা খুব বেশি পার্থক্য নেই কাজে একদম খুব সকাল থেকেই কিন্তু আমরা সেই দেখা যায় সাড়ে ত্রিশ পরে তাপমাত্রা শুরু হয়ে গেছে এরপরে যদি আর যে কারণগুলো রয়েছে যে এক্স গুলো কাজ করছে অর্থাৎ যেগুলোকে বলা হয় স্থানীয় কারণ সেগুলোর মধ্যে বলা হয় যে এই যে নগরের প্রায় পঁচাশি ভাগ নগর আমরা কনক্রিটের আস্তরণ দিয়ে অপরিকল্পিত নগর আনে কারণ ঢেকে ফেলেছি সবুজ কমে গেছে জলাধার কমে গেছে যার ফলে এই যে তাপমাত্রাটা অভিশন বা অ্যাবজর্ভ করার যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে না এবং এই অবস্থা যখন টানা এতদিন ধরে রয়েছে যে কারণে আসলে এর আগে উনচল্লিশ ছিল এর আগে সাতাশ সাঁত্রিশ ছিল কিন্তু এরকম অনুভূতি হয় নাই সেই অনুভূতি এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় যদি বলা হচ্ছে দুই তারিখ পর্যন্ত এই দুই তারিখ পর্যন্ত তার মানে আগামী তিন দিন আজকের চেয়ে আগামী দুদিন এই যে হাঁসফাঁস লাগা বা একটু অস্বস্তি লাগা সেই মাত্রাটা কিন্তু বাড়বে এবং টোটাল এই যে বিপর্যয় সেটা কিন্তু আসলে একদিনে তৈরি হয়নি ধীরে ধীরে কিন্তু আসলে ঢাকার এই অবস্থার ইয়া হয়েছে এবং এর জন্য আসলে অপরিকল্পিত নগরায়ন এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের তো অবশ্যই দায় এড়ানোর সুযোগ নেই সেক্ষেত্রে যে ইমারত বিধি আইন সেটি একটি সংশোধনের পরিকল্পনা নিয়েছে রাজুক এ নিয়ে আসলে আমার একটি প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনটি এখন দেখে নেব যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে মানছেটাকে যেমন ইচ্ছে তেমন করে দিনকে দিন নতুন অবয়বে ধরা দিচ্ছে ঢাকা বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে তাই তো স্কোয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ অট্টালিকার নামে স্বেচ্ছাচারী ইমারত নির্মাণের মাসুল দিচ্ছে নগরবাসী অপরিকল্পিত নগরায়নে ঠাই হচ্ছে কাঁচের ঘর এসির জঞ্জাল বিপরীতে বিলীন হচ্ছে সবুজ বড় বড় বিল্ডিং এর কারণে হিডের একটা বিষয় আছে সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ভ করে সে আবার প্রতিফলন করতেছে বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা চলতেছে যার ফলে গাছপালা সব কেটে দিচ্ছে রাজক দায় এড়াতে পারে না গৃহায়ণ দায় এড়াতে পারে না তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে প্ল্যান দিচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল কিংবা মে মাসে একেবারে নতুন কিছু নয় তবে এই দফায় এসেই যেন হাসপাসের কারণ দিশে হারা প্রাণ প্রকৃতি অপেক্ষা একটু স্বস্তির সূর্য থেকে আসে এটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে কিন্তু লং ওয়েভটা গ্লাস ভেদ আটকা পড়ে ক্লাসে কিছুটা আটকা পড়ে বাধাগ্রস্ত হয় যার জন্য এই গাছের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয় গাছ যে পরিমাণ থাকার কথা ছিল না থাকার কারণে যে পরিমাণ জলীয়বাষ্পের মাধ্যমে তাপ কমার কথা ছিল সেটা হচ্ছে না যেন অসহায় রাজুক বলছে বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত বা বাধা তাদের তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের বর্তমান যে ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে সেখানে কাজ করা ভবনকে সঙ্গত বাবা আটকানোর সুযোগ নেই ইমারত ইমান বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তিক মতামত একমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজে টাকার সরকার পাবলিশ করবে দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলে রাষ্ট্রবন্দী হয়ে গেছে এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের পাঁচ যোগ্যতা সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে এক দশক আগেও আগেরকার এই এলাকাটা ছিল সবুজ আর জলে ঘেরা তবে এখন সেখানে কনক্রিট আর কাচের এক রুহ্র বাস্তবতা যার অধিকাংশই সরকারি ভবন তাই বিধিমালা যতই সংশোধন হোক এখানে প্রাণ ফেরা কতটুকু বাস্তবসম্মত সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা ঢাকা এবং আমরা তো রাজধানীর সামগ্রিক অবস্থাও দেখলাম আপনার প্রতিবেদনে কিন্তু এই যে হাসপাচ অবস্থা হচ্ছে গরম যে হঠাৎ করে বেড়ে গেল এগুলো একদিনে আসলে বাড়েনি এর পিছনে কি কী ফ্যাক্টর আসলে কাজ করেছে আমরা যেমন ঢাকার কথা যেটা বললাম এটা তিনটি কারণ তো ধরা হয় একটি বৈশ্বিক একটি আঞ্চলিক এবং স্থানীয় স্থানীয় কারণটা আসলে ঢাকা যেটা আসলে এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করে এই যে অতিরিক্ত তাপের জন্য কিন্তু এর বাইরে আমরা যে বেশ কিছু বিষয় যদি বিষয়গুলো আনি বা সেই বিষয়গুলো দেখানো হয় যেটা হচ্ছে আমরা মোটামুটি এই যে শৈলক্ষেপে বৃষ্টিপাত কমে যায় অর্থাৎ একটা সময় বজ্র মেঘে এই সময়টাতে ইয়া থাকলেও যখন তাপ বেশি থাকলেও বজ্র মেঘে বা বজ্রসহ বৃষ্টিপাত সেটি হতো কিন্তু সেটি না হওয়ার কারণে কিন্তু এই যে টানা দীর্ঘস্থায়ী হচ্ছে এরপরে এলনিনো সক্রিয়তা এলনিনো কিন্তু যে সক্রিয় আছে সেটি কিন্তু বা এই সময়টাতে সক্রিয় থাকবে এই প্রভাস কিন্তু আবহাওয়িত বেশ আগেই দিয়েছিল এবং এবার এলনিনো সক্রিয়তার ফলে এই যে প্রশান্ত মহাসাগরের যে শীতল হাওয়াটা সেটা আসলে আরব সাগর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর হয়ে এই বাংলাদেশের এই পাশটায় আসার কথা বা সিলেটের ওই প্রান্ত থেকে একটা শীতল হাওয়া এই সময়টা দেওয়ার কথা সেটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে যার ফলে এটি ক্রমেই আসলে দীর্ঘস্থায়ী আমরা কিন্তু উল্টো চিত্র দেখতে পাচ্ছি যেখানে এখানে মরুর দেশে এখন আমরা অহরহ বৃষ্টি দেখছি দুবাইতে হয়েছে ওমানে হয়েছে সৌদি আরবেও হয়েছে আর অন্যদিকে এই সময়টা যেখানে আমাদের এখানে স্বস্তিকর একটি পরিবেশ থাকার কথা ছিল সেখানে আমরা তীব্র তাপপ্রবাহ দেখতে পাচ্ছি এবং আপনি যদি খেয়াল করেন আগে কিন্তু এই সময়টা আমরা কিন্তু কালবৈশাখী ঝড় দেখতাম বিভিন্ন ধরনের বজ্র ঝড়ও কিন্তু দেখতে পেতাম এটি কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে দুইটা বিষয় আপনি তুলেছেন একটি বিষয় যেমন অন্য অন্য জায়গায় যে বিরূপাতন সেটা অবশ্যই পরিবেশে একটি কারণ তারপরও আবার বেশ কিছু দেশ কিন্তু কৃত্রিম বৃষ্টিপাতের যে চেষ্টা করছে বা কৃত্রিম বৃষ্টিপাতের যে ঘটাচ্ছে এর প্রভাবও কিন্তু এটি পড়ছে তার মানে বৈশ্বিক বেশ কিছু ফ্যাক্টর এল লানিনো লা এই বিষয়গুলো তো আছেই কিন্তু এই বিষয়ে এর মধ্যে কিন্তু এগুলো কাজ করছে আপনি যেটা বললেন যে বজ্রঝড় আসলে সেটির কারণেই কিন্তু এই অবস্থা আমরা যদি একটু পেছনে তাকাই এপ্রিলে বাংলাদেশের বাস্তবতায় নয়টি এরকম বজ্র সহ বৃষ্টি মনে এখানে এই মাসে আমরা আমরা বিচ্ছিন্নভাবে কয়েকটি দেখেছি আমি আসছি যেমন সাতানব্বই সালে ছিল চোদ্দটি এরপরে যদি বলি দু সালে ছিল বারোটি এরপরে একুশ সালে আটটি তেইশ সালে সাতটি তার মানে এই এই পর্যায়ে আসে আচ্ছা এই দশকে এসে আমরা কিন্তু সেটি কিন্তু কমেছে অর্থাৎ দশের নিচে নেমে এসে এইবারে অর্থাৎ এই দফায় দু সালে সেটি মাত্র চারটি যদিও আবহাওয়া অফিস বলছে চারটি যেগুলো হয়েছে সেগুলোর বাকি তিনটি হয়েছে বিচ্ছিন্নভাবে একটা সিলেট অঞ্চলে আমরা জানলাম কয়েকদিন আগে যে খুব শিলাবৃষ্টি হলো বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে হওয়ার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় যে স্বস্তি বা কাঙ্ক্ষিত মাত্রায় যে তাপমাত্রা কমা সেটি কিন্তু কমছে না এবং সেইটি যদি ধরা হয় এই চারটির মধ্যে একটি বড় পরিসরে হয়েছে আমরা দেখেছি তখন ঢাকায় দু এক জায়গায় শিলাবৃষ্টি বা ঝোড়ো বৃষ্টি হয়েছিল সেটি অথচ গড়ই গড় হচ্ছে গিয়া নয়টি খালি স্বাভাবিকভাবেই অনুমান করা এর জন্য আসলে খুব বেশি বিজ্ঞান পড়তে হয় না যে আজ যে জায়গায় নয়টি হওয়ার কালে সেখানে যখন একটি হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তাপমাত্রা যে শোষণ করার ক্ষমতা বা অ্যাবজর্ব করার ক্ষমতা নাই এজন্যই কিন্তু সাধারণ মানুষের এরকম যে হাসফাস অবস্থা সেটি তৈরি হচ্ছে এবং আরেকটি কথা এখানে শেষ করার আগে বলছি যে দুই থেকে সাত তারিখ যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে সেই বৃষ্টিপাতও কিন্তু আসলে বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে হওয়ারই সম্ভাবনা রয়েছে এই পাঁচ পাঁচ ছয় দিন সেক্ষেত্রে আমাদের তাপমাত্রা যে একদম ওই পাঁচ দিনের পরে যে আহমরি পরিবর্তন হবে বিষয়টি দান হয়তো পঁয়ত্রিশ ছত্রিশে চলে যাবে এবং সাত তারিখের পরে পুরো মে মাস জুড়েই আবার যে একটা আশঙ্কা রয়েছে এই ধরনের এই তাপমাত্রাই করা সেটি কিন্তু আসলে আভা দপ্তর এরপরও আমরা আশা করছি যে আমরা যতটুক পারি সচেতন থাকার চেষ্টা করবো এবং স্বস্তির বৃষ্টি আসলে আবারও আমরা সেভাবেই নিজেদেরকে মানিয়ে নেব ধন্যবাদ লিবন আমাদের সঙ্গে যুক্ত নেন দাবোদহনী আলোচনার জন্য স্টুডিও আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ